আজ থেকে প্রায় 1.5 কোটি বছর আগে আমাদের পৃথিবীতে মেগালোডন নামের এক প্রজাতির শার্ক পাওয়া যেত, যাদের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ও বিপজ্জনক শার্ক বলে মনে করা হয়। মেগালোডন লম্বায় 50 থেকে 100 ফুট বড় হতো আর এদের ওজন প্রায় 50 থেকে 70 টন পর্যন্ত হতো, যা প্রায় 10টি হাতির ওজনের সমান। মেগালোডন তখনকার সময়ে সমুদ্রের সবচেয়ে হিংস্র শিকারী ছিল, যারা ছোট ছোট হোয়েলস, সিলস এবং ডলফিন সহ অন্যান্য শার্কদেরও শিকার করত। আপনারা এটা জানলে অবাক হবেন, একটি মেগালোডন দিনে প্রায় 1000 থেকে 1200 কিলোগ্রাম খাবার খেয়ে ফেলত। রিসার্চের মাধ্যমে জানা গেছে, মেগালোডনের চোয়াল পৃথিবীর সবচেয়ে ভয়ানক ডাইনোসর টিরেক্সের চোয়ালের থেকেও শক্তিশালী ছিল।